প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো? আজ তোমাদের প্রাথমিক গণিতের নবম অধ্যায়ের শতকরা পার্ট 5 ক্লাসটি নেব। আমি যে জিনিসগুলো তোমাদেরকে বলি সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং যে জিনিসগুলো আমি বোর্ডে লিখি অবশ্যই লিখে নেবে। আমরা কিন্তু লাভ ক্ষতি কি জিনিস আমরা আগে জেনেছিলাম। লাভ হচ্ছে যখন ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হয় তখন লাভ হয়, আর যখন ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কমে যায় তখন ক্ষতি হয়। তাহলে লাভ সমান সমান আমরা কি জানি? লাভ সমান সমান বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য। একইভাবে ক্ষতি বা লোকসান সমান সমান আমরা কি জানি? ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য। আমরা তোমাদেরকে আজকে লাভ ও ক্ষতির সংক্রান্ত অঙ্ক শেখাবো। তোমরা 98 পৃষ্ঠার একদম নিচেই 1 নম্বর উদাহরণটি লক্ষ্য করো। দেখো ওখানে দেওয়া আছে, একজন বিক্রেতা ক্রয়মূল্য চাইতে 12% কমে 7040 টাকা একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয়মূল্য কত ছিল? অর্থাৎ এখানে কিন্তু আমাদের ক্রয়মূল্য নির্ণয় করতে হবে। আমাদের কিন্তু টেবিলটি বিক্রি করে অবশ্যই ক্ষতি হয়েছে। 12% কমে, এর মানে কি? 100 টাকায় 12 টাকা কম, অর্থাৎ ক্রয়মূল্য যদি 100 টাকা হয় তার থেকে 12 টাকা কমে টেবিলটি বিক্রি করতে হয়েছে। আচ্ছা আমরা লিখি 12% কমে, সবাই দ্রুত লিখে নিবে, বিক্রয়মূল্য 100 - 12 = 88 টাকা। তাহলে আমাদের কি দাঁড়ালো? 12% কমে বিক্রয়মূল্য দাঁড়ালো 88 টাকা। আর একটা জিনিস, 88 টাকা যদি বিক্রয়মূল্য হয় আমাদের ক্রয়মূল্য কত? 100 টাকা, কারণ আমরা 12% কম, অর্থাৎ 100 টাকায় 12 টাকা কমে আমরা বিক্রি করেছি বা বিক্রি করা হয়েছে টেবিলটি, তাই 88 টাকা বিক্রয়মূল্য হয়েছে। আর 88 টাকা যদি বিক্রয়মূল্য হয় ক্রয়মূল্য হবে 100 টাকা। আমরা এইভাবে ঐকিক নিয়ম ধরে অঙ্কটি করতে পারবো। আমরা লিখে ফেলি, কারণ আমাদের এখানে বিক্রয়মূল্য দেওয়া আছে, আমাদেরকে ক্রয়মূল্য বের করতে হবে। 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয়মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয়মূল্য হবে 100/88 টাকা। এবার আমরা বিক্রি করেছি বা টেবিল বিক্রি করা হয়েছে কত টাকা? 7040 টাকা। বিক্রয় মূল্য হলে ক্রয়মূল্য হবে 100 × 7040/88। আমরা একের সংক্ষিপ্ত রূপে করে ফেলি, 44 দুখানে অষ্ট দুই দিয়ে কাটলাম, আমরা আবার কাটলাম 22 দুখানে 44, আমরা আবার কাটলাম দুই দিয়ে, হ্যাঁ এবার আমরা কাটলাম 11 দিয়ে 11 কে 11 8 11 88। তাহলে আমরা পাচ্ছি কত? 80 × 100, গুণ করে দিই 8 কে 8, গুণকের 1টা 0 এবং গুণর 2টা 0, 3টা 0 আমরা বসে, তাহলে টেবিলটির ক্রয়মূল্য আমরা কত পেলাম? 8000 টাকা। টেবিলটির ক্রয়মূল্য কত পেলাম আমরা? 8000 টাকা। আমরা লিখে দিব, অতএব ক্রয়মূল্য 8000 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ, অবশ্যই তোমরা অঙ্কটি খাতায় তুলে নেবে। আমরা এরপর আমাদের অনুশীলনে 9-এর
99 পৃষ্ঠায় চলে যাব। হ্যাঁ, আমরা 99 পৃষ্ঠায় অঙ্কগুলো দেখব। প্রথমে দেখো, এক নম্বর আছে খালি ঘর পূরণ, এক নম্বর আছে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট। তোমরা কিন্তু এটা শিখেছো কিভাবে করতে হবে, 12 গুণ 100 বাই 20। আমরা যদি এখানে লঘিষ্ঠ রূপ করি তাহলে আমাদের হবে 60%। একইভাবে 300 টাকার 150% কত আমরা জানি, অঙ্কটা তোমরা পারবে। কিভাবে করতে হবে, 300 এর 150 বাই 100, আমরা যদি এখান থেকে কাটাকাটি বা লঘিষ্ঠ রূপ করি তাহলে আমাদের হবে 450। তাহলে 2 নম্বর উত্তর হবে 450 টাকা। একইভাবে 3 নম্বর আছে ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। আমরা এটা কিভাবে করব, আমরা করব 42 গুণ 100 বাই 56। এখান থেকে আমরা লঘিষ্ঠ রূপ বা কাটাকাটি করব তাহলে আমাদের হবে 75%। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর, দেখো রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। অর্থাৎ আমরা যদি প্রথমে এখান থেকে 100 থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করে নিই তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। আবার বইয়ে যেভাবে দেওয়া আছে 100 জনে অনুপস্থিত 30 জন, 1 জনে অনুপস্থিত কতজন, 80 জনে অনুপস্থিত কতজন, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করে মোট শিক্ষার্থী থেকে বিয়োগ করলেও কিন্তু আমরা বের করতে পারবো। আমরা অঙ্কটুকু করি, সবাই লক্ষ্য করো। জনে, কারণ আমাদের এখানে বলেছে শতকরা 30% অনুপস্থিত, অর্থাৎ 100 জনে অনুপস্থিত 30 জন, 1 জনে অনুপস্থিত 30 বাই 100 জন, অর্থাৎ 80 জনে অনুপস্থিত 30 গুণ 80 বাই 100। আমরা এখানে কাটাকাটি করে দিই বা লঘিষ্ঠ রূপ করে দিই, এই শূন্য শূন্য কাটলাম, 4 2 8 5 2 10। এবার 5 আবার কাটলাম, 5 5 5 6 30 = 24 জন। এই 24 জন কিন্তু আমাদের 80 জনের মধ্যে 24 জন শিক্ষার্থী অনুপস্থিত সেটা আমরা বের করলাম। অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, আমাদের মোট শিক্ষার্থী ছিল 80 জন, সেখান থেকে আমরা যদি আমরা অনুপস্থিত শিক্ষার্থীকে বাদ দিই তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে কি বললাম, আমাদের মোট শিক্ষার্থী ছিল 80 জন, তার থেকে যদি আমরা অনুপস্থিত 24 জনকে বাদ দিয়ে দিই তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা কত পেলাম, 56 জন। এটাই আমাদের সমাধান। আমরা যদি অঙ্কটা এভাবে না করে আরেকভাবে করতে পারতাম, যে আমাদের শতকরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান 100 বিয়োগ 30 = 70 জন, এবং তখন আমরা লিখতাম 100 জনে উপস্থিত 70 জন, 1 জন উপস্থিত 70 বা 100 জন, 80 জন উপস্থিত 70 গুণ 80 বাই 100 জন। এখান থেকে আমরা লঘিষ্ঠ রূপ করলেও কিন্তু 56 জনই পেতাম। তোমরা যেভাবে হোক অঙ্কটি করতে পারবে। এরপরে তোমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো সবাই। 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে এখানে, 3 নম্বর অঙ্কটি আমরা পড়ি। হোসেনের মাসিক আয় 2500 টাকা, তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এক, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো, অর্থাৎ তারা শতকরা কত পার্সেন্ট ব্যয় করেন বা শতকরা কত টাকা তারা খাবার কেনা বাবদ ব্যয় করেন, এটা তোমাদেরকে বের করতে হবে 1 নম্বরে। আর 2 নম্বরে বের করতে হবে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। আমরা শুরু করি অঙ্কটি লিখব। আমরা এখানে প্রথমে হোসেন, ₹2500 খাবার
2500 টাকায় খাবার কেনা বাবদ ব্যয় করেন। 1750 টাকা। অতএব 1 টাকায় খাবার কেনা বাবদ ব্যয় করেন 1750 ভাগ 2500 টাকা, অতএব 100 টাকায় খাবার কেনা বাবদ ব্যয় করেন 1750 গুণ 100 বাই 2500। আমরা লজিস্টিক করে দিই, এখান থাকলো আমাদের 1, এখানে থাকলো আমাদের 25। এবার 25কে আমরা কেটে দিই, 2500কে 25 70%, তাহলে আমরা কত পেলাম 70%। কে এখান থেকে খাবার কেনা ব্যয় করলো? হোসেন। হ্যাঁ, এবার আমরা শামিমেরটা বের করি, শতকরা শামিম ১৮০০ টাকায় ব্যয় করেন 1440 টাকা, 1 টাকায় ব্যয় করেন 1440 বাই 1800 টাকা। অতএব যেহেতু আমাদের শতকরা বের করতে হবে, 100 টাকায় ব্যয় করেন 1440 গুণ 100 বাই 1800। আমরা লজিস্টিক করে ফেলি, এখানে 1 থাকে, এখানে 18 থাকে। আমরা এবার এর লজিস্টিক রূপটা করে ফেলি, আমরা কাটাকাটি করি, 9×9 8×9 72, শূন্যটা বসাই দিই, আমরা পেলাম 80%। তাহলে শিক্ষার্থীরা তোমরা কিন্তু বুঝতে পারলে আমরা কীভাবে অঙ্কটি করলাম। 1 নম্বরের অঙ্কটি পর্যন্ত আজকে তোমাদের ক্লাস শেষ, পরবর্তী দিন আমরা পরেরটুকু করব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।